শুনেছিস কথা, হত ভাগা যেমন ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি। লিলুয়া খুঁজে পেতে কি একটা জায়গায় আবিষ্কার করলেন, লিলুয়া। তার চাইতে চলো না হাতি বাগান বাজারে গিয়ে একটু বেরিয়ে আসি, হাওয়া বদল হবে, ছাতে উঠে ফাঁকা হাওয়া খেলেই বা আটকাচ্ছে থাকে যত সমস্ত পিলে রুগীর আবিক্ষেতা। এদিকে মানে আমার পেট ছিঁ ছিঁ করছে, কান্দ আমি কুমু কি কবি, আমার বড় মনে হইলে গিয়ে পুলিশের টিএসপি ভীষণ প্রতাপ, রাস্তা দিয়ে চলে যখন লুক দেখলি ডাইনে ভাইয়া সরায় ডাইনে ভাইয়া সরায়, এমন করা লুক। তোর বড় মামার ইতিহাস শুনতে কে চাইছে, কোথায় যাওয়া যায় তাই বল না। আমার বড় মামায় এখন থাকে আবার দত্তরি, শোন না, আমার বড় মামায় এখন থাকে বর্ধমানে, যাওয়া তো কল বন্দোবস্ত করি। কি টেনি দাও বর্ধমা, হ্যাঁ বাবু বর্ধমানে সীতাভোগ মিহিদানার কেজি কত করে রে? কেজিতে কাম কি, আমরা তো যেতেছি বড় মামা ভাই। তা বটে, মন্দ হয় না মন্দ হয় না। তার এই লিলুয়ার চাইতে অনেক ভালো নিশ্চয়ই, তাই বর্ধমানে মশার চাই জানো তো, একেবারে চড়াই পাখির মতন, তার দুটো না একটা যদি তোমার মশারির মধ্যে ঢুকে পড়তে পারে না, তাহলে দেখবে সেই তোমাকে ফলার করে ফেলেছে, তোমাকে আর সীতাভোগ মিহিদানা খেতে হবে না। দাঁড়া বকিস, আমাকে মশার ভয় দেখাচ্ছে, মশার ভয় দেখাচ্ছে আমার, ঠিক আছে বুঝবো তখন। তোমার কপালে না ওই লিলুয়াই নাচছে, লিলুয়ার হাওয়া খেয়ে দাসিং এর মতো মোটা হয়ে এসে ইডিয়েট কোথাকার। তো আমি ভাবছিলাম যে সেই সংস্কৃতে আছে না রাজকুলের সূচক, ওর মামা হচ্ছে গিয়ে পুলিশের ডিএসপি, তা জেনে শুনে পুলিশের খপ্পরে পড়াটা উচিত হবে। দেখালা আমাকে পুলিশে ভয় দেখাচ্ছে, কলকাতায় সমস্ত সাজেনরা আমায় দেখলে সেলাম ঠকে তা জানিস। তাহলে কি ঠিক হলো, বর্তমান জায়গাটা অবশ্য খারাপ, বেশ ভালোই মিহিদানা টিহিদানা সব ঠিকই আছে। তবে আমি কি ভাবছিলাম জানিস, আমি ভাবছিলাম যে বেশ দূরে অনেক দূরে, আমার পরনে একটা হাফ প্যান্ট একটা হাফ শার্ট, মাথায় একটা সোলার টুপি আর কার একটা বন্দুক, যাচ্ছি আমরা যাচ্ছি বুঝলে, ঘন জঙ্গল তো, আর সে ঘন জঙ্গলের ফাঁকে ফাঁকে ওই ডুবু ডুবু সূর্যটা এখানে ওখানে সেখানে দেখা যাচ্ছে বুঝলে, তা আমরা তো এগিয়ে চলেছি এগিয়ে চলেছি, হঠাৎ দেখি ঘন ঝোপ, আর সে ঘন ঝোপের মাথায় না এই টোকা টোকা ফুল, এই কি তার বাহার আর কি তার রং বুঝলে, বিউটিফুল। তারপরে বুঝলে আমি তো সেই সঙ্গীকে পেছনে রেখে ওই সেই ঝোঁকটার দিকে এগোতলাম, এক পা করে এগোচ্ছি বুঝলে ঝোঁকটার দিকে, যেখানে তোকা তোকা ফুল ফুটেছিল সে কাছে গিয়ে দেখি সেই তোকা তোকা ফুলের মধ্যে না একটা কি চামড়ের মতন ঝুলছে, হ্যাঁ আর টুপু 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 হাওয়া দিচ্ছে, আর চামড়টা এই দিচ্ছে এই দিচ্ছে। আমি মনে করলাম ওটা এরকম ফুল টুল কিছু হবে হয়তো বুঝলে, সেই মনে করে না আমি আস্তে 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 গিয়ে ওটা চামুন নয়, তাহলে দেখো জ্যান্ত মোষের লেজ। আমার অবস্থা কিরকম বুঝতে পারছো, আর কত ধরে পেয়েছি রাস্তাকে আর তো ছাড়তে পারি না, পড়ে আছি কয়েকটিটা পড়ে আছি বুঝলে, টান পড়েছে তো কেমন এমনি টান পড়েছে একদম এরকম ছুটে 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 বড় দেখি না মশা নেই, পালিয়ে গেল পালিয়ে গেল। দুতলরা পালিয়ে গেল বটে, কিন্তু চামড়ের মতো লাজটা আমার হাতে রয়ে গেল। কি বাড়িতে একদিন এসো দেখিয়ে দেবো, মুসতে না বয় টয় পেয়ে একবারে ল্যাজ ট্যাজ ফেলে একেবারে হাওয়া, দলে ফিরে গেলে ওর কি অবস্থা হবে বলো তো, ল্যাজ কর না মোষ। মা বললো ওদিকে সব রেডি রেডি, দেখো তোমার টেনি বেশি না খেয়ে গেলে তুই কিরে পেলা,
মাসিমার ওই বারকোস্টান দিছে টেনে দেওয়ার লাগিয়া তুই সেখানে ঠাটালি করতে যাস কেন? খাই খাওয়ার নাই কাঁচা জল খেলে অম্বর হয়, আমাকে বলে কিনা হেল্প করবে। সেই থেকে
সমস্ত কলকাতা সমস্ত গোরা সার্জেনরা আমাকে দেখলে সেলাম ঠোকে। এইটা তো জানতাম না, এইটা তো জানতাম না। তা জানবে কি করে, আমি গেহ যোগী সবসময় তোমাদের সঙ্গে মেলামেশা করিব না, তোমরা একবার আমাকে ফালতু ভেবেছ একটা। কিরে কেমন খেলি, চিনি দিয়ে দিগাও